হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু। আর আজকে আমি বলবো যে কী করে তুমি তোমাদের ওয়েট কমাবে থ্রু সাপ্লিমেন্ট। ওয়েট কমাতে গেলে যে সাপ্লিমেন্ট ইউজ করতেই হবে, সাপ্লিমেন্ট ছাড়া ওয়েট কমানো যাবে না, এই কথাটা একদমই ভুল। তবুও যারা চাইছো যে একটু তাড়াতাড়ি ওয়েট কমাতে চাইছো থ্রু সাপ্লিমেন্ট, তাই জন্য আমি আজকে বলে দেবো যে কী সাপ্লিমেন্ট ইউজ করবে আর কীভাবে ইউজ করবে আর উইদাউট এনি সাইড এফেক্ট। হ্যাঁ, প্রথমেই যেটা আমি বারণ করে দিচ্ছি সেটা হচ্ছে কোনোদিনও ফ্যাট বার্নার ইউজ করতে যাবে না, কারণ ফ্যাট বার্নারে প্রচুর পরিমাণে সাইড এফেক্ট আছে। হ্যাঁ, তোমার ওয়েট খুব তাড়াতাড়ি কমিয়ে দেবে কিন্তু অনেক সাইড এফেক্ট আছে। যেমন তুমি খুব খিটখিটে হয়ে যাবে, মানে খিটখিটে মানে কীরকম বলবো, হয়তো তোমাকে কেউ কিছু ভালোই বলছে, তুমি সেটাকে খারাপ হিসেবে নিয়ে নেবে, দিয়ে তার উপর টেম্পার নিয়ে ফেলবে, মানে বদমেজাজি স্বভাবের হয়ে যাবে। আরও অনেক প্রবলেম আছে, যেমন তোমার রাতে শুতে যাবে কিন্তু ঘুম আসবে না, সারা রাত হয়তো জেগে ভূতের মতন বসে আছো, এরকম টাইপের অনেক প্রবলেম আছে। তাই বলছি কোনোদিনও ফ্যাট বার্নার ইউজ করবে না, সে যেই বলুক। হ্যাঁ, তো কী সাপ্লিমেন্ট ইউজ করবে ওয়েট কমানোর জন্য? ওয়ে প্রোটিন ইউজ করবে তোমরা। এবার সবাই ভাবছো যে ওয়ে প্রোটিন কেন বললো, ওয়ে প্রোটিন তো ওয়েট বাড়ায়, মাসেল গেন করে, তো এটা দিয়ে ওজন কী করে কমাবো আমরা? কারণ তোমরা কেউই জানো না যে ওয়ে প্রোটিনের অরিজিনাল কাজটা কী। ওয়ে প্রোটিনের অরিজিনাল কাজ কী? মাসেল ইনক্রিজ করা। তো শরীরে তোমার যা মাসেল আছে সেই মাসেলটাকে ইনক্রিজ করবে, আর তোমাদের শরীরে এক গাদা ফ্যাট আছে। এখন মাসেলস খুবই কম আছে, ফ্যাট প্রচুর পরিমাণে আছে, বহুত বড় একটা পেট বেরিয়ে আছে, হাতে বিশাল চর্বি, গলায় চর্বি, কোমরে চর্বি, এক্সেট্রা এক্সেট্রা, প্রচুর ফ্যাট তোমার শরীরে আছে। তো তোমার শরীরে মাসেলটা কোথায়? মাসেলগুলো সব ভেতরে আছে। আর ওয়ে প্রোটিন কী কাজ করবে? তোমার মাসেলটাকে ইনক্রিজ করবে আর ফ্যাটটা বার্ন করবে। তো কীভাবে এই প্রসেসটা হবে ধরে নাও, তোমার মাসেলসটা হচ্ছে মাইনাস আর ফ্যাট হচ্ছে প্লাস, আর ওয়ে প্রোটিন হচ্ছে ওয়ে প্রোটিন অলসো মাইনাস। তো কী করবে, ওয়ে প্রোটিনটা যখন তুমি ইউজ করবে তো মাইনাসে প্লাসে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো তোমার প্লাসগুলো কী আছে? ফ্যাট আছে। তো সেই প্লাসগুলোকে ও হাটিয়ে দেবে, সব মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মানে তোমার শরীরে মাসেল ইনক্রিজ করবে আর ফ্যাটটা রিডিউস করে দেবে। আর হ্যাঁ, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাসও হয়, তো সেটা মাথায় রেখে তোমাকে প্রোটিন ইউজ করতে হবে। এই না যে এক্সেস পরিমাণে ইউজ করে নেবে তারপরে ভাবছো যে আমি রোগা কেন হচ্ছি না, তো কী হয়ে যাবে, এক্সেস পরিমাণে ইউজ করে নিলে সেই এক্সেস পরিমাণটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমার ফ্যাটে ট্রান্সফার হয়ে যাবে, মানে মাইনাসে মাইনাসে প্লাসে ট্রান্সফার হয়ে যাবে। তো সেটা মাথায় রেখে তোমাকে ইউজ করতে হবে। যদি তুমি বিগিনার্স হয়ে থাকো তাহলে আমি রেকমেন্ড করবো যে সকাল সন্ধ্যা নর্মাল জলের সাথে 2 টেবিল স্পুন তুমি ওয়ে প্রোটিন ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না তাতে। আর যদি তুমি একটু অ্যাডভান্স হয়ে থাকো, মানে 1.5 থেকে 2 বছর ব্যায়াম করছো, তাহলে তুমি ওয়ে প্রোটিনের ভেতরে যে স্কুপটা থাকবে সেটা ফুল স্কুপ করে সকাল সন্ধ্যা তুমি নিতে পারো জলের সাথে। জল কতটা নেবে? 200 থেকে 250 ml ওয়াটার। তো এইভাবে ওয়ে প্রোটিন নিজের কাজ করে সব শরীরে মাসেল ইনক্রিজ করে আর ফ্যাটগুলোকে আস্তে আস্তে কমিয়ে দেয়। তো আমি কি বলছি যে তোমরা ওয়ে প্রোটিন ইউজ করো, কোনো সাইড এফেক্ট নেই, উল্টে তোমার ফ্যাটগুলো ঝরে যাবে আর মাসেল ইনক্রিজ হবে, তা তোমার শরীর আরও হেলদি হয়ে যাবে। হেলদি মানে এই না যে মোটা হাতি মতন পড়ে থাকবে, সেরকম না, হেলদি মানে একটা হেলদি চেহারা হবে, যাতে মাসেলের পরিমাণ বেশি থাকবে, ফ্যাটের পরিমাণ কম থাকবে। তা বলে আবার এটা ভেবে নিও না যে আমি ওয়ে প্রোটিন নিচ্ছি আর হচ্ছে ফ্যাটলেস জাতীয় খাবার খাচ্ছি তার জন্য আমার হুহু করে ওয়েট কমে যাবে একা একা, সেগুলো কিন্তু একদম ভুল। তোমাকে এক্সারসাইজ করতেই হবে, জিমে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা তুমি এক্সারসাইজ করো, ওয়েট লিফটিংগুলো কম, যত পারো কার্ডিওটা বেশি করো। আর যদি জিম যাওয়ার না টাইম থাকে তাহলে মর্নিং কিংবা ইভিনিংয়ে তোমাকে একটু মাঠে গিয়ে একটুখানি দৌড়াতে হবে, এই একটুখানি বলতে 30 থেকে 40 মিনিট। হ্যাঁ, অবভিয়াসলি রেস্ট নিয়ে নিয়ে দৌড়াবে, কিন্তু তোমাকে কন্টিনিউ এই 30 থেকে 40 মিনিট রেগুলার দৌড়াতে হবে। তো আমি আজকে যে সাপ্লিমেন্টটা রেকমেন্ড করলাম মানে হচ্ছে ওয়ে প্রোটিন বললাম, এটা তোমরা ইউজ করো 3 মাস মিনিমাম ইউজ করো, 3 মাস পরে বুঝতে পারবে যে কত কী রেজাল্ট এসেছে। কারণ যেহেতু ওয়েট কমাবে আর ন্যাচারাল ওয়েতে একটু সময় তোমাদের দিতে হবে, ধৈর্য তোমাদের রাখতে হবে, ধৈর্য হারিয়ে ফেললে হবে না। তো 3 মাস তোমরা ইউজ করার পরে দেখে নেবে ওয়েট তোমার মিনিমাম 5 কেজি ওজন কমবেই কমবে। আর আমি আগেও বলেছি আর এখনও বলছি যে যদি চেঞ্জেস আনতেই হয় তো সারা লাইফের জন্য আনবো। 3-4 মাসে আমরা কী করবো, আমাদের যে হ্যাবিটটা আছে ব্যাড হ্যাবিটটা সেটাকে গুড হ্যাবিটে ট্রান্সফার করে নেবো, কিন্তু আমার চেঞ্জেসটা সারা লাইফ টাইম ধরে রাখতে হবে। আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা যতটা পারো ততটা শেয়ার করে দাও যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস।